শীত মানে আলতো রোদে চাদর মুড়ি দেওয়া, শীত মানে পৌষ পার্বণ পাতা ঝরার বেলা, শীত মানে অলসতা রাত্রি নামে তাড়াতাড়ি, শীত মানে ঘুম কাতুরের সকালে উঠতে দেরি। মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির অভিনন্দন শুভেচ্ছা রাজ্যবাসীকে জানাই। আলাপনে স্বাগত, সঙ্গে রয়েছি আমি মণিদীপা, এবং আমার সঙ্গে আজকে অত্যন্ত প্রিয় রাজ্যের সকলের বাবলিস মাল্টিকিউজিন টিউটোরিয়াল হোম অ্যান্ড স্টুডিওস ফর কুকিং অ্যান্ড বেকিংয়ের কর্ণধার এবং ফুড ব্লগার, হোম শেফ, হোম বেকার শ্রীমতী বাবলি নাগ মৈত্র। দিদি, তোমাকে স্বাগত জানাই। আমি আজকে সন্ধান পরিবারে এসে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমার তরফ থেকে পৌষ পার্বণের শুভেচ্ছা রাজ্যবাসীকে এবং সন্ধান পরিবারকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। বলো, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, তোমাকেও পৌষ পার্বণ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ভীষণ খুশি যে আমরা প্রায় সময় দিদিকে ডাকি এবং আমাদের ডাকে দিদি সাড়া দেয়, আর আজকে এই বিশেষ দিনে দিদিকে পেয়ে তো আমরা ভীষণভাবে খুশি। দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে একদম থালা ভরা পিঠে পুলি রয়েছে। তো আসছি, তো আমরা আগে জেনে নিই, আমরা সবাই জানি যে আজকে 12 মাসে 13 পার্বণ বাঙালির। তো এই পার্বণের মধ্যে আজকে একটি সংক্রান্তির দিন, পৌষ মাসের শেষের দিনকে আমরা সংক্রান্তি বলে থাকি। তো আজকে মকর সংক্রান্তি বাঙালিদের জন্য একটা বিশেষ ঐতিহ্যপূর্ণ দিন। সারা সারা দিন ব্যাপী আমরা বিভিন্নভাবে নিজেকে নিয়োজিত রাখি, গঙ্গা স্নানের ব্যাপার থাকে অনেকের ক্ষেত্রে, আবার তর্পণেরও একটা ব্যাপার, তর্পণেরও ব্যাপার থাকে, গঙ্গা স্নানের ব্যাপার। ভোরবেলা উঠে স্নানটা হচ্ছে আজকের দিনের মুখ্য বিষয়। মানে আজকের দিনে কি হয়, মানে সূর্যটা কি হয়, উত্তরায়ণে প্রবেশ করছে, তো তখন কি হয়, মানুষের বলে একটা স্নান, পূর্ণ স্নান এই সময় হয় কি, পশ্চিমবঙ্গের অনেকে যারা গঙ্গাসাগরে এই মকর সংক্রান্তির মানে স্নান করার জন্য যায়, তার জন্য হয় কি আজকের দিনে সবাই ঘুম থেকে উঠে স্নান করে পূজা তর্পণ এগুলো করে তারপরে আগের দিনে সবাই পিঠাপুলি যার যেরকম মানে বানায় বানিয়ে এই দিন ঘুম থেকে উঠে প্রথমে আগে ঠাকুরকে অর্পণ করে তারপর নিজেরা শুদ্ধভাবে মানে সারাদিনভাবে কাটাও, নানা ধরনের মানে যাকে বলে উৎসব মুখরিত দিন যেভাবে মানুষের কাটানো হয় আর কি। বাঙালিরা প্রত্যেকটা দিনকেই একটু অন্যরকম ভাবে কাটাতে চায়, তার মধ্যে একটি বিশেষ দিন আজকের দিন, হ্যাঁ, পিঠে পুলির দিন বলতে পারো, পিঠে পুলির দিন, হ্যাঁ পিঠে পুলির দিন। আর এখনো অনেক মানে গ্রামে রয়েছে যে সবাই সকালবেলা উঠে, গ্রামের মহিলারা উঠোন যাদের আছে, আমাদের তো উঠোন নেই বললেই চলে, তো উঠোনে আলপনা আঁকে, হ্যাঁ আলপনা আঁকবে, উঠোন ঝাড়ু দিয়ে শুধু না, উঠোন গোবর মানে ঝাড়ু দিয়ে গোবর দিয়ে নিকোবে সারা উঠোন মানে নিকিয়ে তারপরে তারা আলপনা দেয়, দিয়ে তারপরে আগের দিনের যে আর একটা দেখেছো কি তুমি, জানি না, আমি দেখেছি আমার বিয়ের পরে আমার শাশুড়ি মাও করতেন, পিঠের যে কাইটা আমরা করি তো সেই কাইটা দিয়ে তুলসী বেদিতে আলপনা করে এরকম পিঠে দিয়েও বোধহয় বা পিঠে বানিয়ে এটা অর্পণ করে, তুলসী মাকে অর্পণ করলে আর কি। যেমন ধরো এটা সিস্টেম আছে, আগেকার দিনে কি হয়, আমরা যেমন এখন গ্যাসে করি, আগেকার দিনে তো সেই সব ছিল না, চুলাতে, কিন্তু চুলাতে প্রথম পিঠেটা কিন্তু অগ্নিদেবকে অর্পণ করে তারপরে মানে আমার মা তারাও ছোটবেলায় দেখতাম আমার মানে চুলাতে যা মানে যখন দেখতাম ওনারা করতেন, প্রথম পিঠাটা কিন্তু আগে অগ্নিদেবকে দিয়ে তারপরে করতেন, বলতে তাতে নাকি পিঠা ভালো হয়। তবে পিঠের সময় নাকি মুখ বন্ধ করে কথা মানে কথা না বলে যত সুন্দরভাবে পিঠাটা হয়, তারপরে পিঠা যে করবে মানে মা ঠাকুমারা তাই করতেন, একটা পিঠে কেউ ধরতে পারবে না, সব পিঠা শেষ হয়ে গেলে তারপর তোমরা খাও, এইরকম মানে সিস্টেম ছিল আর কি। এখন তো ধরো দিনের যুগ পাল্টেছে, নানা ধরনের সবকিছু মানে অবস্ট্রাকশন গুলো নেই, তো আমরা মানে ওইটা করি আর কি, পিঠে বানাতে বানাতে পিঠে মুখে দেই না, হ্যাঁ শেষ হয়ে গেলে তারপরে আচ্ছা ঠিক আছে। এখন পিঠেটা আসলে সারা বছর ধরে না করলেও আমরা একটা দিন কিন্তু চেষ্টা করি, সংক্রান্তির দিন আমরা পিঠে যে যার মতো সাধ্য মতো করবই। কিন্তু তুমি তো দেখা যাচ্ছে বিশাল আয়োজন তোমার বাড়িতে, তুমি তো রন্ধন শিল্পী। না খুব একটা করিনি, মোটামুটি কালকে করেছি আর কি,
তো এখানে আসবো বলে কয়েকটা করেছি, বাকিগুলো তো বাকি রয়েছে। হ্যাঁ, ছ ধরনের করেছি, ছ ধরনের পিঠে করে এনেছি সম্মান পরিবারের জন্য। মানে এটা কি, এটা কি? এটা হচ্ছে আমার শাশুড়ি বানাতেন, শাশুড়ি মায়ের থেকে এই পিঠেটা আমার শেখা, চিড়ার পুলি। আচ্ছা, এই পিঠেটা উনি এত মানে ভালো করতেন, তো এটা চিড়ের পুলি করেছি। এটা গোকুল পিঠে, এটা আমার ঠাম্মার কাছ থেকে শেখা গোকুল পিঠে। আচ্ছা, তো এইটা আমার মানে পশ্চিমবঙ্গে, এখানে জানি না কে কে করে কি না করে, তো এটা আমাদের বাড়িতে দেখতাম সবসময় এটা হতো। আর এটা হচ্ছে চন্দ্রকলা, এটাও আমার ঠাম্মা করতেন, চন্দ্রকলা আর গোকুল পিঠে। গোকুল পিঠেটা হচ্ছে তোমার ক্ষীর আছে না, ক্ষীরের সাথে নারকলের যে তোমরা মন্ডটা, হ্যাঁ ওটা একসাথে মিক্স আপ করে তো ছোট ছোট করে মানে যাকে বলে প্যাটির মতো বানিয়ে সেটাকে ব্যাটারে চুবিয়ে ঘিতে ভাজতে হবে। ঘি বা তেল মিক্স করেও ভাজতে পারো। তারপরে এটা মানে চিনি শিরায় ডুবিয়ে রাখতে হয় আর কি। জিনিসটা খুব মানে দারুণ টেস্ট হয় এটা। আর ঘিতে ভাজার ফলে প্লাস তোমার এখানে যেটা বলে ক্ষীর আর নারকেলের যে মানে মন্ড যেটা তৈরি করে, এটার যে যেটা মেন আসল জিনিস যেটা তৈরি করা হয়, সেই জিনিসটার জন্য এর মাহাত্মটা আরো বেশি আর কি। আর এটা হচ্ছে তোমার চন্দ্রকলা বলে এটাকে। আর এটা হচ্ছে চকলেট পাটিসাপটা, এটা কিন্তু রেসিপিটা আমার জন্য এবং দর্শক বন্ধুদের। চকলেট পাটিসাপটাটা আমি কিছুটা মানে সুগার ফ্রি, আমি সুগার ফ্রি অনেক করি, তো এগুলো সবই সুগার ফ্রি। সুগার ফ্রি মানে কি, ব্যাটারে কোনো সুগার দিইনি আমি আর কি, কিন্তু এটা কমপ্লিটলি সুগার ফ্রি। মানে এর যে আমি ক্ষীরটা করেছি সেই ক্ষীরটাও আমার নিজেরই বানানো উইদাউট মানে সুগার আর কি। কি করে করলে তাহলে? এটা জাস্ট মানে সুগার ছাড়া, এখানে সুগার ফ্রিও দিইনি, যাতে মানে যারা মানে যারা ডায়েট কনসাস বা যারা একটুখানি যাকে বলে পিঠে খেতে ইচ্ছা করছে, অথচ পিঠে স্বাদ একটু হলেও পান চিনি ছাড়া, ওদের জন্য এই পিঠেটা। আর এটা করেছি তোমার এই সেম ভাবেও করা যায়, এটা অরেঞ্জ জুস দিয়ে করেছি, এটা অরেঞ্জ পাটিসাপটা। আর এটা একটুখানি এটা আলাদা, এটা নলেন গুড়ের পাটিসাপটা। আর এর মধ্যে আছে তোমার নলেন গুড় দিয়ে, আর তোমার মিক্সারটা কি নলেন গুড় দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যেমন চিনি দিয়ে করি ওটা তুমি? ওটা আমি নলেন গুড় দিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, ওই ব্যাটারের মধ্যে নলেন গুড়টাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে, ওটাকে খুব মানে গরম জল না, অল্প একটু গরম জলের মধ্যে গুড়টাকে ভিজিয়ে রেখে, ওই যে লিকুইডটা হয় ওই লিকুইডটা ব্যাটারের মধ্যে মিশিয়ে, আর ভেতরে যে কোনো ক্ষীর দিলে, আর যে কোনো তুমি ক্ষীরের পুর দিতে পারো, নারিকেলের পুর দিতে পারো, পছন্দ করে, হ্যাঁ যে যেরকম পছন্দ করে। তো আমি দু ধরনেরই করেছি, তবে আজকে এখানে আমি ওই নারকেলের পুরটা এনেছি। আচ্ছা, আমরা কিন্তু প্রোগ্রামটা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি, মানে দিদিকে এত এত ভালো দিনে পেয়ে যাই, তার পরের ব্যাপারটা কিন্তু আরো ভালো হয় আমাদের জন্য, খাওয়া দাওয়ার ব্যাপারটা। আসলে খেতে কে না ভালোবাসে? হ্যাঁ দেখো, যাদের সুগার নেই তারাও যেমন খেতে ভালোবাসে, তারা তো সব খেতে পারছে, কিন্তু যাদের ধরো সুগার আছে, প্রেশার আছে, তাদেরও তো খেতে মন চলে, মানে মন চায়। হ্যাঁ, আধখানা হলেও খাবে, বা অনেকে আছে একটা গোটা একদিন খেতেই পারে পিঠে পুলের দিন। তো ওদের কথা মাথায় রেখে আজকে আমি চকলেট পাটিসাপটা পুরোপুরি সুগার ফ্রি করেছি। তোমার ছোটবেলায় চলে যাব, আজকের দিনে তুমি ছোটবেলায় কি করে কাটাতে? ছোটবেলাটা আমার কাছে মানে কি বলবো, মানে যখন আমার ঠাম্মা বেঁচে ছিলেন, আমার বড়দিদা বেঁচে ছিলেন, ওই দিনগুলো আমার খুব মনে পড়ে, ভুলতে পারি না। আমাদের মানে যেটা অরিজিনাল বাড়ি ছিল সেটা ধরো গ্রামের জমিদার বাড়ি ছিল আর কি। তো আমি দেখতাম যে বাড়িতে যারা কাজ টাজ করতেন আমাদের, তো তারা সকালবেলায় দেখতাম এর আগের দিন থেকে মানে এক সপ্তাহ আগে থেকেই দেখতাম সেই ধান ঝাড়াই বাছাই হচ্ছে, সেখান থেকেই ওই চাল কুটিয়ে, চাল কুটিয়ে সেই চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের পিঠে টিটে হতো, ঢেঁকি দিয়ে, ঢেঁকি, হ্যাঁ ঢেঁকি আমি দেখেছি, ঢেঁকি ছাটা চাল যেগুলো, সেই ঢেঁকি ছাটা চাল দিয়ে কিন্তু আমাদের বাড়ির পিঠে পুলি হতো। তোমাকে আমি বললাম না যে এই যে চন্দ্রকলা আমার ঠাম্মা বড়দিদা ওদের করা, কারণ আমি দেখতাম যে এত গন্ধ বেরোতো, আর গাওয়া ঘি মানে কি হতো আমাদের বাড়িতে তখন ওই নিজেদের দুধের যে ওই দুধ থেকে মানে ঘি তৈরি হতো, আর ঘি তৈরি হতো,
তো সেই ঘি দিয়েই কিন্তু এই পিঠে টিঠে সব ভাজা হতো, আর সারা বাড়ি গন্ধে মমম করত। আর ওই জিনিসটা কিন্তু আমার কাছে এখনো মানে ভীষণ ভীষণ প্রিয়। আর গোকুল পিঠের ব্যাপারটা হয়েছে কি, আমি তখন খুব ছোট ছিলাম আর বাড়িতে বলছে যে আজকে গোকুল পিঠে হচ্ছে, তো আমার কাছে ব্যাপারটা মানে ওটা কিন্তু আমি যেমন চিনি সিরায় করেছি ওটা দুধের মানে ইয়ে করে মানে দুধের এতে করেছিল, যেমন দুধ পুলি করি না, গোকুল পিঠেটা ওটা দুধের দিয়ে করেছিল। তো আমি আমার কাছে একটা অদ্ভুত লাগছিল গোকুল পিঠেটা কি খেয়ে দেখতে হবে, মানে তখন তো ছোট ছিলাম, কিন্তু খাবার পরে আমার সেই যে মুখে লেগে রয়েছে মানে দিদার বানানো আমি এখনো ভুলতে পারি না। আমি চেষ্টা করি ওই রকম ভাবে বানানোর, জানি না কিরকম হয়, তবে মোটামুটি করার চেষ্টা করি। এই পিঠেটা প্রত্যেকবার তো অন্যরকম, হ্যাঁ প্রত্যেকবার এই পিঠেটা ধরে রাখার চেষ্টা করি ওই স্মৃতিটাকে জড়িয়ে রেখে। একদম, তো ছোটবেলা তো তুমি কলকাতায় কাটাও। হ্যাঁ, আমাদের কিন্তু আরো যেগুলো পিঠে হয় যেমন সরু চাকলি, এই দেশে কিন্তু আমি সরু চাকলি, হ্যাঁ সরু চাকলি হয় আমাদের, হ্যাঁ পিঠাটা হয়, এটা চালের গুঁড়ো দিয়ে করে, মানে কিছুই না, জাস্ট একটু নুন দিয়ে যেরকম ব্যাটার করে, যেরকম তুমি ওই যে চিতই পিঠা, না চিতই পিঠাটা আলাদা, চিতই পিঠাটা আলাদা, আর এটা হবে আরেকটুখানি জালি জালি মতো, অনেকটা তোমার দোসার টাইপের হবে, ওটা শুধু ঝোলা গুড় হয় না, ননেল গুড়ের যে ঝোলা গুড় হয় ওই ঝোলা গুড় দিয়ে দেখতাম মা আমাদের সকালবেলা ব্রেকফাস্টে প্রায় দিনই দিয়ে দিত। দেশের বাড়ির থেকে চাল যখন কুটিয়ে নিয়ে আসতো, আমাদের বলে যে চাল কুটিয়ে নিয়ে আসা আর কি, ওই যে চাল গুঁড়ো করে, তো ওই গুঁড়ো চাল দিয়ে মা দেখতাম সরু চাকলি বানাতো। হ্যাঁ, আর এখন যেমন ময়দার ব্যাপারটা মানে সুজি ময়দা দিয়ে, হ্যাঁ সুজি ময়দা দিয়ে, হ্যাঁ অনেকে করে, কিন্তু তখন কাটনি কিন্তু চালের গুঁড়োটাই মুখ্য ছিল। চালের গুঁড়োটাই কিন্তু অনেক বেশি টেস্ট, চালের গুঁড়ো টেস্ট বেশি, টেস্ট বেশি প্লাস ওটাই হচ্ছে অথেন্টিক। হ্যাঁ পিঠে মানে তো, হ্যাঁ পিঠে মানে চালের গুঁড়ো, কারণ নতুন চাল ওঠে না, নতুন চাল দিয়ে যেমন নবান্ন হয় আমাদের দেশে, কিন্তু নবান্ন হয় আমাদের বাড়িতেও, নবান্ন হয়, নবান্ন হয় মানে কি ধরো নানা ধরনের ফ্রুটস দিয়ে, ফল দিয়ে, হ্যাঁ তারপরে কাজু কিশমিশ মানে নানা ধরনের ফল দিয়ে দুধের মধ্যে মেখে নতুন চাল দিয়ে একটা মাখা তৈরি করে, ওটাকে বলা হয় নবান্ন। এবং নবান্নর দিন দেখেছি আমাদের বাড়িতে মানে গ্রামের লোক খাওয়ানো হতো, হ্যাঁ নবান্নর দিন ওইটা একটা আলাদা নিরামিষ আর কি, খিচুড়ি লাবড়া যে যার পায়েস টায়েস সব গ্রামের লোকেদের খাওয়ানো হতো, কিন্তু নবান্নটা এখনো আমাদের বাড়িতে হয়, এখনো চলছে, এখনো হয়, এখনো হয়। হ্যাঁ, তো তুমি এখানে কিরকম ভাবে কাটাও আজকের দিনে, সারাদিন পিঠেতেই থাকো? না, আগের দিন আগে থেকে প্রস্তুতি নিয়ে, হ্যাঁ আগের দিন পিঠেটা করি। আচ্ছা, তা সংক্রান্তির দিন তো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠি, পুজো টুজো স্নান টান করে সবার আগে ঘুমের থেকে উঠেই সোজা ঠাকুর ঘরে। আচ্ছা আচ্ছা, ঠাকুর ঘরে, ঠাকুরের পর্ব সেরে, ঠাকুরের পর্ব সেরে এবার সবাই, এখন তো আর বাড়িতে আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল সবাই ছিল, তখন ধরো পিঠার সংখ্যাটা অনেক বেশি হতো, এখন সংখ্যাটা দিনে দিনে কমে গেছে এবং বিভিন্ন রোগের জন্য, রোগের জন্য, হ্যাঁ এতটা আগে যেমন আমি শুনেছি আমার মায়েদের কাছ থেকে, ওদের বাড়িতে নাকি মায়ের বাড়িতে মানে ওই দিন কোনো রান্না বান্নাই হতো না, শুধু পিঠে, শুধু পিঠে, শুধু পিঠে, শুধু পিঠে, সারা দিন শুধু পিঠে। হ্যাঁ, আমি বিয়ের পরেও দেখেছি যে এরা দেখতাম এর বাড়ি পিঠে, ওর বাড়ি পিঠে, ঘরের পিঠে খেয়ে গিয়েও কিন্তু এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি পিঠে খেয়ে আসতো, বাড়ির পিঠেটা বেশি ভালো হলো, সেটাও একটা আলপনার ব্যাপার ছিল। হ্যাঁ, এখন অনেক কিছু অনেক অবলিক হয়ে গেছে, অনেক কমে গেছে, সেটা প্রয়োজনই হয়েছে, মানে সময়ের অভাব, সময়ের অভাব, তারপরে সবাই ধরো চাকরি বাকরিও করে বাড়ির বউরা, বা খেতেও তো পাচ্ছে না আগেকার মতো সেরকম খেতে, না খেতেও পারা যায় না, নানা ধরনের, হ্যাঁ সমস্যা, নানা ধরনের রোগ জড়িত সমস্যা সব জর্জরিত, যার জন্য হয় কি অনেকে ইচ্ছা থাকলেও ধরো সারা বছর ধরে এই জিনিসটা একদিনে না করে, অনেককে দেখেছি যে এই পাটিসাপটার ব্যাপারই বলো, দুধ পুলির ব্যাপারই বলো, খেজুর গুড়টা তারা করছে কি স্টোর করে রাখে, আমিও যেমন করি সারা বছর, কিন্তু আমার একটা খেজুর গুড়ের পাট থাকে যেটা আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই, এবং সারা বছর ধরো কেউ ধরো গেস্ট আসলো বা কোনো একটা অকেশন হলো, আমি কিন্তু তখন ওই কোনো না কোনো একটা পিঠে বানাচ্ছি বা ওরকম করছি, বা নলেন গুড়ের রসগোল্লাই করলাম, এগুলো কিন্তু করি। তার মানে কি সারা বছর ধরেই তুমি একদিনে তোমার ক্যালোরিজ কনজিউম না করে খেপে খেপে করো। আর এখন মানুষ অনেক বেশি সচেতন, অনেক হেলথ কনসাস, তো সেই জন্য আগে যেমন আজকের দিনে সব পিঠেই খেতে হবে, এখন এই ধারণাটা ঠিক না, সারা বছর ধরেই
এখন খাওয়া হয় অল্প 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 খাওয়া হয় অল্প খাওয়া হয় তারপরেও ধরো অনেকে বাইরের থেকে আসে, যেমন দুদিন আগেই আমাকে একজন বোধহয় কেউ আমেরিকা থেকে এসেছিলেন, আমাকে মানে হঠাৎ করে একটু ওই নোলেন গুড়ের সন্দেশের, আমি এই কাজের জন্য ব্যস্তর জন্য আমি অর্ডার নিতে পারিনি বা আমার পক্ষে তখন সম্ভব হয়নি, বোধহয় আমি কোনো বিজি ছিলাম, কিন্তু ওনারা বাইরের থেকে এসছেন শুনলাম, বিদেশ থেকে, কিন্তু নিয়ে যে যাবেন এখানকার সন্দেশ, এখানকার পিঠা পাটি চাপটা, মানে কি তারা এখানে এসে এই দেশের মানে বাঙালি কালচারটা কিন্তু কেউ ভুলতে পারে না, কারণ ওখানে তারা যতই পিৎজা বার্গার খাক না কেন এখানের একটা মানে পিঠার সাথে সেখানকার কিছু কম্পেয়ারই চলে না। ঠিক ঠিক, আর এটা নিয়ে কি বলবে যে এখন আগরতলা শহরে তো আছেই অনেক পিঠের দোকান, সারা শীত পুরো শীত ব্যাপী কিন্তু বিভিন্ন পিঠে পাওয়া যায়। হ্যাঁ, এখনকার মহিলারা করে কি অনেকে আছে এটা ফ্রিকোয়েন্টলি বিজনেস করছে, কারণ আমি দেখি অনেকে যেরকম ওরা মানে অর্ডার নেবার জন্য নানা ধরনের ডেমো করতে থাকে যে আমি এই এই পিঠে বানাই, অনেকের তো ধরো এখন ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু কাজ করে, কোনো না কোনো জব করছেই করছে, সুতরাং তাদের কাছে একটা পার্টিকুলার ডেতে তাদের ইচ্ছা থাকলে উপায় থাকে না যে আমি আমার পরিবারকে এতগুলো পিঠা মানে আমি করে খাওয়াবো, কিন্তু আমি যদি কারোর থেকে পিঠাটা কিনে আমার বাড়িতে আমি এই দিনটা এনজয় করতে পারি সেটাও মন্দ না। তো এখন অনেক মহিলারা আছেন যারা ঘরে বসে এর বিজনেস করছেন এবং ভালো ভালো পিঠে, আমি গতকালই একটা ধরো পিঠে খেলাম, আমাকে একজন গিফট করলো, আমি দেখলাম পিঠেটা খুবই ভালো হয়েছে এবং তার মধ্যে যে খিরসাটা করেছে সেই খিরসাও সুন্দর, প্লাস নারিকেলের যে একটা মণ্ড তৈরি করেছে দেখলাম সেটাও বেশ ভালোই করেছে, খারাপ লাগছে না এবং আমার খুবই মানে স্বাদ লেগেছে। তখন আমি ভাবলাম যে না মানে যে বানিয়েছে তাকে আমি মনে মনে খুবই এটা ধন্যবাদ দিলাম যে যদিও আমাকে কেউ গিফট করেছিল পিঠাটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো তুমি তুমি বললেই খেয়েছো, আমি সেদিন বাইরে কোন একটা মার্কেটের সামনে মেট্রো বাজার বোধহয় মানে দেখো বাজারগুলোর সামনে কিন্তু বসে, হ্যাঁ হ্যাঁ বসে ধুই পিঠা বলে, আমরা ধুই পিঠা বলে তুমি কি বলো তোমরা জানি না, পিঠের মধ্যে যে চিনি আর নারকেল থাকে যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাড়ির মধ্যে যে ঢাকা, হ্যাঁ হ্যাঁ হাড়ির মধ্যে ঢাকা দিয়ে করে, ভালো লাগে এবং ভাপা পিঠা, হ্যাঁ হ্যাঁ ভাপা পিঠা, ভাপা পিঠা এটা করো তুমি? এটা করি কিন্তু খুব কম, এটা মাটির সরা ছাড়া হয় না, মাটি সরা হলে মানে সব থেকে ভালো হয়, না হলেও করি কি ওই যে আমার যে মোমো বানাই যেগুলো মোমো বানানো ওইগুলোর মধ্যে দিয়ে মাঝে মাঝে করি। ভেতরে দেখলাম কি একজন করলো কি একটা গুড় দিয়ে দিয়েছে, গুড়ের একটা চাকা, বাস একটু নারকেল আর একটা মধ্যে, হ্যাঁ তাই তো করে চিনি আর নারকেল, হ্যাঁ ওটা প্রসেসটা আলাদা, ওটা চালের গুঁড়োটাকে ভালো করে চেলে অল্প করে জল দিয়ে ভিজিয়ে আবার চালতে হয়, তারপরে ওই ওইটাকে ওই ভাপার সিস্টেম করে তারপর পিঠাটা করতে, এবং পিঠাটা খুবই সুস্বাদু হয়, হ্যাঁ আমার খুব প্রিয়। হ্যাঁ আর লালি করতে করো, লালি লাভ যেটা বলে, না না লালি তো আমি কিনে আনি, এখানে তো সেই সিস্টেম এখনো আমি পাই না, তবে যখন আমার ধর অনেক সময় আমি কি খেজুর গুড়টাকে মানে পাটালি গুঁড়ো এরকম ভালো পাই না আমি এখানে, আমাদের দেশে তাল পাটালি আছে সাদা টাইপের, এখানে আমি কি দেখানো অবধি কোথাও পাইনি, খেজুর পাটালি যেটা আছে সেটা আমি পাই, খেজুর গুড়, হ্যাঁ খেজুর গুড় যেটা খেজুর পাটালি পাটালি আমি অনলাইনে আনি, এটা মোদকের মতো থাকে যে ওইটাই তো, লোকাল যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমি দেখেছি চিনি থাকে, অনেক চিনি থাকে, কিন্তু আমি যেটা অনলাইনে আনি সেখানে হয়তো বা এতটা বেশি ওরা এ করে না, অরিজিনালিটিটা ওরা রাখার চেষ্টা করে, তো এইগুলো কিন্তু আমি সেই অনলাইনে আনা ওই অরিজিনাল খেজুর গুড় দিয়ে করেছি আর কি। আর এখনকার যে যারা খেতে পারে না চালের গুঁড়ো সুজি ময়দা ছাড়া আর কিছু রেসিপি কি বলবে, যারা আপনারা পাচ্ছেন না খেতে ইচ্ছে করছে খুব একটা দিন হলেও খাবেন, অ্যাকচুয়ালি কি হয় সুজিটা একটা অল্টারনেট আছে, সুজিটা বাজরা রাগি দিয়ে যেটা করি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খেতে হবে এবং পুরো ব্যাপারটা একটু গরম জলে করলেই ভালো হয়, একটু বাজরা রাগির ব্যাপারটা হয় কি বাড়িতে আমি যেমন বাজরা রাগি মিলেট যেটা সেটার আমি রুটি করি, ডিউ টু আমার হাজব্যান্ড ও হেলথ কনসাস একটু আর কি, তো ওই জন্য করি, তার সাথে এক মুঠো করি কি একটু নর্মাল আটাও মিলিয়ে নিই, তো নর্মাল আটা মেরালে জিনিসটা ভালো হয় আর কি, তো ওইভাবে ওইভাবে যারা একদম খেতে বেশি ইচ্ছুক ওইভাবে করে যেমন পিঠে বানায় এরকম গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে ওইরকমভাবে পিঠে করলেও দেখবেন
ঘরোয়াভাবে খাওয়া যাচ্ছে কিন্তু ক্যালোরিজ কনজাম্পশন হচ্ছে না, ওরকম ভাবেও করা যায় আর কি। অনেকটা দেখতে হয়তো এই চকলেট পিঠের টাইপের হবে, কারণ বাজরাই বলো বা রাগিই বলো, ওটা যদি তুমি নর্মাল রুটি করো তাও দেখেছি ওটার টাইপটা একটু কালচে টাইপের হয়, কিন্তু একদম ওটা গ্লুটেন ফ্রি, ওটা কিন্তু গ্লুটেন ফ্রি। তো আজকালকার দিনে দেখো ইয়াং জেনারেশনই বলো, আমাদের তো জেনারেশনটা আস্তে আস্তে হেলথ কনসাস যতটা না ছিল এখন ততটা বেশি হয়ে গেছে, কিন্তু ইয়াং জেনের মধ্যে কিন্তু অনেক বেশি হেলথ কনসাস। ওরা কিন্তু দেখবে দোকানে গিয়ে বলবে মাল্টিগ্রেন আটা আছে, মাল্টিগ্রেনে আছে, ওরা খোঁজে ফ্ল্যাক্স সিড খায়, চিয়া সিড খায়, ম্যাক্সিমাম ওটস খায়। হ্যাঁ, ওরা কিন্তু ওই আমাদের যেমন সকালবেলা যে রুটি তরকারির যে ব্যাপারটা ওরা কিন্তু ওই দিকে ডাইভার্ট করে দিয়েছে, চিয়া সিড ফ্ল্যাক্স সিড ভিজিয়ে দিল বা ওটস দিল ওটা খেয়ে নিল, কারণ ম্যাক্সিমাম মানুষই হেলথ কনসাস। তো এইভাবে করেও কিন্তু খাওয়া যায়, পিঠে খাওয়া যায়। হ্যাঁ, পিঠে খাওয়া যায়। ভীষণ ভালো একটা তথ্য আমরা পেলাম, আমিও আজকে এসে পেলাম, আমিও করি না এখন। হ্যাঁ, তো সেজন্য আমরা যারা ঘিয়ের বদলে যেটা আমি যেমন ঘি দিয়ে ভেজেছি, ঘিটা কিন্তু ব্যাড কোলেস্টেরল না, এটা গুড কোলেস্টেরলের জন্য মানে ভালো আর কি। তো ঘিটা জেনারেলি খাওয়াই যায়, তার সাথে সাদা তেলে ভাজলে খুব একটা মানে অকেশনালি খাওয়াই যায়। তো ওইভাবে যেরমভাবে আমি বললাম সেভাবে করলে এক আধদিন খাওয়া যেতেই পারে। সবাই নিশ্চয়ই খুশি হয়েছেন শুনে, অনেকেই খুশি হবে হয়তো ঘরে গিয়ে এই তোমার আমাদের এই সাক্ষাৎকার দেখে হয়তো বাড়িতে গিয়ে বলবে যে এভাবে তাহলে করো। হ্যাঁ, কিন্তু পিঠেটা আবার অনেকে যদি মনে করেন যে না আমি ওই ইয়েতে করছি কি বলে এয়ার ফ্রায়ারে করছি, সেটা আমার মনে হয় না যে সেই সেই পিঠের মাহাত্মটা রইল। একদিন হেলথ কনসাস না থাকলেও চলবে, চলবে। আচ্ছা, তুমি কোনটা কোনটা রেসিপি বলেছিলে, আমরা রেসিপিগুলো একটু জেনে নিই। এটা বলেছো না, এটা বলেছো চকলেট? হ্যাঁ, এটা চকলেট পাটিসাপটা মানে ব্যাটার তো তোমার আমি উইদাউট সুগারে ব্যাটারটা মেখেছি, যেরকম আমি এটা ময়দা সুজি দিয়ে করেছি, কিন্তু এটার মধ্যে আমি কোনো চিনি ফিনি দিইনি। আর ভেতরের যে মাওয়াটা করেছি সেটা আমি হোমমেড মাওয়া, আর ওটার মধ্যেও কিন্তু কোনো সুগার ফ্রি বা চিনি নেই, এটা যে কেউ খেতে পারবে, সুগার যাদের আছে তারাও খেতে পারবে। আর এটা হচ্ছে অরেঞ্জ জুস দিয়ে করা, মানে ব্যাটারের মধ্যে একদম এন্ড অফ দি মোমেন্টে, মানে আমি যখন ব্যাটারটা দিয়ে করব ঠিক ব্যাটারটা মেখে রাখার পর এন্ড অফ দি মোমেন্টে অরেঞ্জ জুস আর জেস্টটা মিলিয়ে সামান্য ফুড কালার দিয়ে ঠিক যেভাবে মানে পাটিসাপটা করে, হ্যাঁ ওইভাবে। আর নোলেন গুড়টা, নোলেন গুড়ের ব্যাপারটা ওই রকম তোমাকে বললাম না, নোলেন গুড়টা মিশিয়ে নিতে, হ্যাঁ লাস্টে মিশিয়ে নিয়ে, হ্যাঁ গরম জলের মধ্যে মিশিয়ে গুড়টাকে ভালো করে গুলে নিয়ে তারপর যেরকম পাটিসাপটা বানায় ওরকম পাটিসাপটা। আর চন্দ্রকলা হচ্ছে এটা একটু, এটাকে একদমই বলবো না যে এটা হেলদি হেলদি ব্যাপার, পুরোটাই এটা, হ্যাঁ পুরোটাই এটা ময়দা দিয়ে করেছি, ময়দা দিয়ে একটু টাইট করে মাখতে হয় ব্যাপারটা, মানে যেমন সিঙ্গারার ময়নটা হয় না ওরকম ঘিয়ের ময়ন দিয়ে আমি করেছি, এটা পুরোপুরি ঘি দিয়ে ময়ন করেছি। মুঠা যখন হবে ঠিক তখন অল্প অল্প গরম জলে এটা মেখে বড় বড় লেচি করে কোনো গ্লাসের বা বাটির মানে পেছন দিয়ে এটা গোল গোল করে কাট করে নিতে হবে, এবং তার তলায় কি করতে হবে একটু জল লাগিয়ে দিলে মাঝখানে ক্ষীর বা নারিকেলের যে পুরটা দিলে ওপরে আর একটা লুচির মতো সেম, হ্যাঁ দিয়ে দিয়ে মানে চিপে চিপে ওই ফোল্ড করে তারপরে ঘিতে ভেজে তারপর রসের শিরায় দেওয়া। ঘিতে ভেজেছো না? হ্যাঁ, ঘি আর সামান্য তেল, সাদা তেল, হ্যাঁ সাদা তেল। আর গোকুল পিঠে তো তোমাকে বললামই, ওটার মধ্যে নারিকেল আর ক্ষীরের একটা মণ্ড তৈরি করতে হয়, সেই নারিকেল আর ক্ষীরের মণ্ডটা এটা ব্যাটারে মানে একটু মোটা ব্যাটার তৈরি করতে হয় আর কি, ব্যাটারটা ঠিক হবে না, এই থিন হবে না, একটু মোটা ব্যাটার হবে, একটু ভারী ব্যাটারে এটা চুবিয়ে ঘিতে ভেজে তার মধ্যে রসের শিরায় ফেলা। আচ্ছা, শিরার মধ্যে চিনির সাথে একটু এলাচ আর আমি একটুখানি ওই কেশর দিয়েছিলাম। আর চিড়ের পিঠাটা এটা আমার শাশুড়ির মায়ের কাছ থেকে শেখা, আমার বিয়ের পর আমি দেখতাম মানে আমরা তো যেমন আমাদের দেশে আলুর পিঠে, তারপরে হ্যাঁ মিষ্টি আলুর পিঠে, তারপরে তোমার ছোলার ডালের পিঠে,
মুগের ডালের পিঠে, আমাদের বাড়িতে মুগের ডালের পিঠে খুব হতো, যে মুগ ডালের সাথে মানে অল্প চালের গুঁড়ি বা ময়দার সাথে নারকেল মেখে টেকে তার মধ্যে নারিকেলের যে পুরটা ভরে তেলে ভেজে আর তারপরে শিরার মধ্যে দিল, ওই রকম দেখেছি। এই ব্যাপারটাও ঠিক ওই রকমই, মানে চিড়েটাকে ভালো করে ধুয়ে নরম করে একটু ময়দা মেখে তারপরে যেরকম ভাবে, হ্যাঁ যেরকম ভাবে পুলি পিঠে করে সেই পুলি পিঠের মতো করে করেছি। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে আজকে থাকতে পেরে, আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন, এবং যারা পিঠে খেতে পারছেন না খেয়ে নিন ঝটপট, এখনও সময় রয়েছে সারা দিনের মধ্যে, কিছুটা সময় এখনও রয়েছে। দিদি তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের ডাকে আবার যাতে তুমি সাড়া দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু কি বলবে তুমি দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলবো খেয়ে যান, খাওয়া ত্যাগ করবেন না, হেলথ কনসাস থাকুন সব, পুরো বিশেষ করে তো আমরা হচ্ছে বাঙালি, আমাদের 13 পার্বণ, আমাদের প্রত্যেকটা পার্বণ যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, এবং হেলথ মানে হেলথ কনসাস তো অবশ্যই, হ্যাঁ তবে পিঠে পুলিটা বাদ দিয়ে, পিঠে পুলির দিনে যতটা সম্ভব আছে মানে একটা হলেও খান, সুস্থ থাকুন ভালো থাকুন, আর কি বলে আবার নিশ্চয়ই আসবো সন্ধান পরিবারে, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার তরফ থেকেও আবারও প্রীতি শুভেচ্ছা জানাই, সবাই সুস্থ থাকুন, পিঠে খেয়েও ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি খাবার খান। আজকে তো আমরা দিদির থেকে বিভিন্ন টিপস পেয়েই গেলেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো।